ওয়েলকাম আরপি আইটিতে। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছে। আজ আমি আপনাদের চমৎকার একটি কাজ দেখাব। আমরা এমএস ওয়ার্ডের মাধ্যমে কীভাবে একটি ক্যালেন্ডারের পেজ ক্রিয়েট করতে পারি। তো বন্ধুরা, আমরা একটি ক্যালেন্ডার তৈরি করার জন্য এই বিষয়ে বিস্তারিত আপনাদের দেখাব। তো চলুন শুরু করি। প্রথমে আমি আমার এমএস ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করে নেব। ওপেন করার পর ইনসার্ট মেনু বারে যাবো। ইনসার্ট মেনু বারে যাওয়ার পরে এখানে দেখবেন পিকচার দেওয়া আছে, আমি একটা পিকচার অ্যাড করব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি পিকচার নেব। এই পিকচার উপরে উঠতেছে না, সেই জন্য আমাদের ওয়েব পেজ থেকে ইন ফ্রন্ট অফ পিক্স করে নেব। করে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, ছবিটি এখন যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারে। আমি একটু বড় করে নিলাম। বন্ধুরা, এবারে আমি একটি শেপ নেব যা চারপাশে বর্ডার দেওয়া আছে। ইনসার্ট শেপ, আমি এই শেপটা নেব। পুরো পেজে কালার হয়ে গেছে, সেই জন্য কালারটি রিমুভ করার জন্য শেপ আউট শেপ ফিল থেকে আমি নন কালার করার পর এই যে আউটলাইনটি আছে, এই আউটলাইনটি আমি একটু চ্যাপটা করে দেব। চতুর্পাশে বরাদ্দটি দেওয়া হয়ে গেছে। তো আমি এটি একটি 2020-এর জানুয়ারি মাসে পেজ ক্রিয়েট করবো, সেজন্য আমি একটি শেপ নেব। শেপ নেওয়ার পর এই পিকচারটি উপরে হালকাভাবে দেব, সেজন্য আমাদের কালারটি নিতে হবে। আউটলাইন একবারই ডিপ হয়ে গেছে, সেজন্য আমাদের একটু পিছনে ব্যাকগ্রাউন্ড পিকচারটা যদি একটু দেখা যায়, সেজন্য আমাদের রাইট বাটন ক্লিক করার পর ফরম্যাট শেপে ক্লিক করবো। ফরম্যাট শেপে ক্লিক করার পরে এখানে ফিল থেকে আমরা এই ট্রান্সপারেন্সি একটু হালকা বাড়িয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হালকা হয়ে গেছে। ইনসার্ট থেকে টিক বক্স, গো টিক বক্স, আমি লিখবো জানুয়ারি। একটু বড় করে দেব। বন্ধুরা, এই পিকচারটির উপরে আমি একটি ডিজাইন করব, সেজন্য আমাদের ইনসার্ট থেকে শেপ থেকে এই যে লাইন শেপটি নেব। কন্ট্রোল ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করব। তো বন্ধুরা, আমি ডিজাইন করে নিলাম। এখন আমার এখানে তারিখের ডেটগুলো বসব। ইনসার্ট টিক বক্স, গো টিক বক্স,
আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী চমৎকার টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।